প্লিজ থামো। সব বড় বড় কথা না অনেকেই বলে। আমার কাছে এটা কিন্তু কোনো বড় কথা নয়, এটা একটা সাধারণ আর স্বাভাবিক কথা। ছোটকা মেজোমা, তোমার জন্য একটা ওষুধ এনেছি, এতক্ষণ ধরে বলাই হয়নি। আমার জন্য? আমার জন্য আবার কিসের ওষুধ? মেজোমা, তোমার পায়ে ব্যথাটা তো খুব বেড়েছে শুনলাম, খুব কষ্ট পাচ্ছ। ওই সাধুবাবা একটা ওষুধ দিয়েছে, বলেছে 3 দিন পায়ে মালিশ করতে, তাহলে ব্যথা একদম কমে যাবে। তুমি যদি অনুমতি দাও আমিও মালিশ করে দিতে পারি, আমাকে একবার ডাকলেই হবে। বুজরুকি বুজরুকি, এসব সাধু সন্ন্যাসীগুলো না বুজরুকি করে। নিশ্চয়ই অনেক পয়সা নিয়েছে, আর সেই পয়সাগুলো গেছে আমার ঋষি বাবার পকেট থেকে। সব সাধু সন্ন্যাসীরা বুজরুকি করেন না, উনি অন্তত করেননি। হ্যাঁ, নিতে হয়তো টাকা লাগে, কিন্তু উনি নেননি। পরে দাও মারবে, সেসব কথাও কিছু বলেননি। আচ্ছা আচ্ছা, ওসব কথা এখন বাদ দাও। বলছি যে তোমার ব্যথাটা কমলো কি কমলো না সেটা আমাকে জানিও, কিন্তু উনি বলেছেন ওনাকে জানাতে। এই সাধু বাবাটা কে? মন্দিরে পূজো দিয়ে দেখেছিলাম না, সেখানেই দেখা হয়েছিল। উনি অদ্ভুত একজন মানুষ, মুখ দেখেই সবকিছু বলে দিলেন। এই যান নবী, প্রসাদটা দি। ছোট মাম, প্রসাদটা তুমি দিয়ে দাও না। পুজো দিলি তুই, আর প্রসাদ দেব আমি? তুই দে সবাইকে, আর সবার আগে আমার ছেলেকে দে। আসবো রাই। ও ছোটদি, হ্যাঁ এসো এসো। তোমার বাড়ি তোমার ঘর, অথচ তুমি জিজ্ঞেস করছো আসবে কিনা, এসো। তুমি যখন এই ঘরে থাকো, সুতরাং এই ঘরের অধিকার তো তোমার। তাই তোমার ঘরে তোমায় না জিজ্ঞেস করে আমি কি করে আসি বলো? ছোট মা, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো না। না মা, দেখ তোর জন্য কিছু জিনিস এনেছি তোকে দেখাবার জন্য। কি গো? শোন, বিয়েটা তো হচ্ছেই। হ্যাঁ, আমি ধুমধাম করে হয়তো তোদের দুজনের বিয়েটা দিতে পারবো না, কারণ রশনি যা কেলেঙ্কারি করে গেছে, তারপর হয়তো আর ধুমধাম করে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। সব তোমার জন্য ছোট, তোমার জন্যই আমার মেয়ে এমন একটা জীবন পেল। সে কি গোড়াই, আমার ছেলেটাকে বাদ দিয়ে তুমি আমার কথা বলছো? আমার ছেলের চোখে প্রথম দিন যদি ও না পড়তো, তাহলে আমার ছেলে কিন্তু এত দূর এগোতই না। যা হয়েছে তা ঋষির জন্যই হয়েছে, আর ওর গুণে হয়েছে, আমি তো শুধু উপলক্ষ মাত্র। তবু তুমি মা, তুমি যদি এই সাহসটা না দেখাতে, ওর পাশে না থাকতে, তাহলে সব কিছুই হতো না। এইটুকু আমি খুব ভালো করেই বুঝতে পারি। জাগে, আমি যেটা বলতে এসেছি সেটা শোনো। হ্যাঁ বলো। কথাটা তোমাকে নয়, কথাটা আমি জাহ্নবীকে বলবো। দেখো রাই, আমি জানি যে ঈশ্বর তোমাকে সেই সামর্থ্য দেয়নি যে তুমি মেয়েকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দেবে, কিন্তু মেয়েকে তো বিয়ে দিতেই হবে। আর অনেক আত্মীয় স্বজনও আসবে, কেউ তো আর ছেড়ে কথা বলবে না। তাই আমি ভাবছিলাম যে আমার কিছু পুরনো গয়না আছে, আমার বাবা পাঠিয়েছিলেন, সেগুলো এখন ছোট হয়ে গেছে, এখন আর আমার হয় না। তাই আমি এগুলোকে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো তুমি রাখো, জাহ্নবীকে বিয়ের দিন পরিয়ে মণ্ডপে পাঠিও। না না ছোট মা, তা হয় না। এই তুই আমাকে বাধা দেওয়ার কে রে? বাধা দিচ্ছি না ছোট মা, তুমি এরকম কেন ভাবছো?
এই গয়নাগুলো তো আমার পাওনা নয়, এগুলো ঝিলমিলের পাওনা, এগুলো ঝিলমিলকে দেওয়া উচিত। শোন, আমার গয়না আমি কাকে দেব সেটা আমি ডিসাইড করব, আর আমার গয়নার ওপরে যদি ঝিলমিলের অধিকার থাকে তাহলে আমার ছেলের বউয়ের কেন থাকবে না? ছোটমা, তা নয়, দেখো আমাদের তো কিছুই নেই, আর যে যেটা নেই সেটা নেই, আর আমি এই গয়নাগুলো পরে কাকে দেখাবো বলতো? তোমার ছেলে খুব ভালো করে জানে আমাদের কিচ্ছু নেই, এই পরিবারের সবাই খুব ভালো করে জানে, বরং আমি যদি ওই গয়নাগুলো পরি তাহলেই সবাই অন্যরকম চোখে দেখবে। দেখ, ধুমধাম করে তো বিয়ে হচ্ছে না, তবুও বিয়েটা হচ্ছে, একটু তো সেজে গুজে বসতেই হবে, তাই না? এত আত্মীয় স্বজন আসবে, আমি জানি যে আমার আত্মীয়রা তোকে এই বাড়ির বউ বলে মানে না, কিন্তু কেউ কথা শোনাতেও ছাড়বে না, আর আমার ছেলের তো এখন সেই সেই অবস্থা নেই যে তোকে কিনে দেবে। রশনি আমার ছেলেটাকে নিংড়ে নিয়ে চলে গেছে, এই সময় আমি আমার ছেলের বউয়ের পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? আমি আমার ছেলের বউয়ের সম্মান রক্ষা করব, তুই তাতে বাধা দেওয়ার কে রে? ছোটমা, গয়নার উপরে কি সম্মান নির্ভর করে? এই কথাগুলো আমাকে বলিস না, আমি সব জানি, তবুও বলছি একটাই তো দিন, সেজে গুজে গয়না পরে না বসলে কি খুব ভালো লাগবে? আমার ভালো লাগবে বল, আমি এত গয়না পরে থাকবো আর তুই কিচ্ছু পরে থাকবি না, সেটা ভালো লাগে না? মানে যতই তুই আমাকে ছোট মা বলিস, মা বলে তো ডাকিস, সেখানে তো একটা মা আছে, তাই না? ছোট মা, তোমার এইসব গয়নাগাটি আমার লাগবে না, তুমি আমাকে যেমন ভাবে ভালোবেসেছো ঠিক তেমন ভাবে ভালোবেসো, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। একদিন এই বাড়ির সবাই তোকে মাথায় করে রাখবে, দেখে নিস তুই, আমার কথা মিলিয়ে নিস। সেই দিনের অপেক্ষাতেই থাকবো ছোট মা। তুমি ওকে আশীর্বাদ করো ছুটি, মেয়েটা আমার অনেক কষ্ট পেয়েছে ছোট থেকে, তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন সুখে সংসার ধর্ম করতে পারে। আমি আমার মেয়েকে বলেছিলাম যে আমি কাশী চলে যাব, কত মানুষ তো সেখানে থাকে, আমি জানি আমার স্মৃতিতে সিঁদুর আছে, কিন্তু ওখানে যে বিধবারা থাকে তার থেকে কি কোনো কম অংশে আমি বিধবা? মা, ঠিকই বলেছি, আমি অনেক দুঃখে অনেক কষ্টে এই কথাগুলো বলছি, তোরা আমাকে কাশীতে পাঠিয়ে দে, আমার এখনো শরীরে শক্তি আছে, আমি ঠিক কিছু একটা করে নিজের খরচ চালিয়ে নিতে পারব। আমার তো চিন্তা ছিল তোকে নিয়ে, তুই যখন ভালো জায়গায় পড়ে গেছিস তখন আমার তো চিন্তা করার কোনো কারণ নেই। ও মা, তুমি আমাকে এরম কথা বলো না, তুমি কি আমাকে এতটা স্বার্থপর মনে করো? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে বলতাম যে আমি কোনোদিনও বিয়ে করব না, তুমি আর আমি সারা জীবন একসাথে থাকব, তা এখন তো সবকিছুই বদলে গেছে, আমার বিয়ে হচ্ছে, আমি অন্য সংসারে চলে যাচ্ছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। মা, তুমি আর কুণ্ঠা করো না, দেখো আর তো কয়েকটা বছর, তারপরে আমি ঠিক একটা না একটা চাকরি পেয়ে যাব, তারপরে সব খরচা যা যা খরচা হবে আমি সব তোমার জামাইকে দিয়ে দেব। ছি 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 ছি, জাহ্নবী, এত ছোট হোস না তুই, যে ছেলেটা তোর জন্য এত দূর পর্যন্ত যেতে পারলো তাকে তোর মার খাওয়া খরচা বাবদ কিছু টাকা দিয়ে তার ঋণ শোধ করবি তুই? ছোট মা, তুমি তুমি ভাবলে কি করে যে আমি তোমার ছেলের ঋণ শোধ করতে পারবো? সে ক্ষমতাই আমার নেই, আমি যদি মায়ের জন্য এটুকু করি না মায়ের খুব ভালো লাগবে। যাগে, এ সমস্ত কথা বলতে আমি এখানে আসিনি, এনে গয়নাগুলো ধর। লক্ষ্মী ছোট মা, এই গয়নাগুলো আমাকে দিও না, তুমি বরং আমাকে ফুলের গয়না বানিয়ে দিও, আমি ফুলের গয়না পরেই। ও যখন বলছে তখন তাই করো না ছোট, ভেবেছিলাম যে তুমি ওকে সাজিয়ে গুছিয়ে এখান থেকে পাঠাবে,
তুমি যখন দেবে না তাহলে আমি ওকে সাজিয়ে গুছিয়ে নেব। আমার বৌমাকে আমি কি দিচ্ছি তা নিয়ে তো কারোর কোনো কথা বলার অধিকার নেই। আমি আমার বৌমাকে এই সব গয়না পরিয়ে বরণ করব, দেখি কে বাধা দেয়, কার ক্ষমতা আছে বাধা দেওয়া। ছোটমা, তোমার সাথে না আমি আর পারি না। শোন, আমাকে যতটা সহজ তুই মনে করিস না আমি কিন্তু অতটা সহজ নই, সুতরাং তুই যা বলবি আমি তাই শুনবো, সেটি কিন্তু হবে না।